হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন রেসিপির সাথে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে যে রান্নাটা করে দেখাবো সেটা হলো মাটন কষা। তো মাটন কষা করার জন্য আমি নিয়েছি 600 গ্রাম মাটন। আমি প্রথমে মাটনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব 1 টেবিলস্পুন আদা বাটা, দিয়ে দেব 2 টেবিলস্পুন রসুন বাটা, দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। আর আমি এখানে দিয়ে দেব 2 টেবিলস্পুনের মতো কাঁচা পেঁপে বাটা। কাঁচা পেঁপে বাটাটা কিন্তু এবার আমি দিয়ে দেব 4 টেবিলস্পুন টক দই। টক দইটাকে আমি আগে থেকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে 1 টেবিলস্পুনের মতো নুন ব্যবহার করছি। দিয়ে দেব 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিলস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিলস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিলস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টেবিলস্পুন চিনি, দিয়ে দেব 2 টেবিলস্পুনের মতো সর্ষের তেল, দিয়ে দেব 4 টুকরো তেজপাতা। এবার আমি মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আমার মাটনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কভার করে ফ্রিজে ওভারনাইট রেখে দেব। আমার মাটনটা ওভারনাইট ফ্রিজে রাখা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য আমি প্রথমেই ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি ফ্রাইং প্যানে দিয়ে দেব 100 গ্রাম সর্ষের তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দেব 4টে তেজপাতা, দিয়ে দেব 4 টুকরো দারচিনি, আর দিয়ে দেব 3টে ছোট এলাচ, আর দিয়ে দেব 2টো বড় এলাচ। বড় এলাচ দুটোকে আমি এভাবে ভেঙে নিয়েছি। বড় এলাচটা কিন্তু মাটনের সুন্দর কালার আনতে সাহায্য করবে। এবার আমি মশলাগুলোকে 20-30 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজগুলোকে আমি ফ্রাই করে নেব। পেঁয়াজের মধ্যে আমি অ্যাড করব 1/2 টেবিলস্পুন চিনি। চিনিটা কিন্তু কালার আনতে সাহায্য করবে। আমার কিন্তু পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব ম্যারিনেটেড করা মাটনটা। এবার মাটনটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে রান্না করে নেব। আমার কিন্তু মাটনটা থেকে জল ছেড়ে এসেছে। আমি আবারও মাটনটাকে ভালো করে কষিয়ে রান্না করে নেব। মাটনটা আমার অনেকটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি স্বাদমতো লবণ ব্যবহার করব। তবে আমাকে খেয়াল রাখতে হবে, আমি কিন্তু মাটনটা ম্যারিনেট করার সময়ও লবণ অ্যাড করেছিলাম। আমি আবারও ভালো করে রান্না করে নেব। মাটনটা কিন্তু আমার অনেকটা কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করব 200 মিলিলিটার লিকার চা। লিকার চা কিন্তু মাটনের স্বাদ ও কালার দুটোই ভালোভাবে আনতে সাহায্য করবে। এবার আমি মাটনটাকে আরো কিছুক্ষণ ভালো করে রান্না করে নেব।
আমার মাটনটা কিন্তু একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করব হাফ টেবিল স্পুন গরম মশলা। এবার আমি একদম লো ফ্লেমে গরম মশলাটাকে ভালোভাবে মাটনের সাথে মিশিয়ে দেব। দেখতে পাচ্ছ মাটন কষাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ মাটন কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আশা করব তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটা বানিয়ে দেখো এবং আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আশা করব তোমাদের সবার ভালো লাগবে।